আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি হলো রিডার ফোর, লেসন ফোর আমরা শেষ করেছি, লেসন ফাইভে আমরা যাব, এক্সারসাইজ টু থেকে শুরু করব। ওকে, আমরা আজকে পর্ব হচ্ছে হচ্ছে লা নাহিয়া। সবাই উচ্চারণটা করবেন যার যার জায়গা থেকে, লা নাহিয়া। এখানে বাংলায় লেখা আছে লা নাহিয়া, আর একটা আছে লা নাফিয়া। লা নাফিয়া কি? মনে করেন আমি আপনাকে বললাম যে তুমি চা পান করো না বা কফি তুমি খাও না, আর লা নাহিয়া হচ্ছে তুমি কফি খাবে না। লা নাহিয়া হচ্ছে, লা নাহিয়া হলো নিষেধ সূচক আদেশ বা নেগেটিভ অর্ডার। অর্থাৎ আমি যদি আপনাকে বলি কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধিবিধান সংক্রান্ত যেগুলো বলেছেন তার অধিকাংশ হচ্ছে আমর, আর কিছু হচ্ছে নাহি। এই নাহি ইয়াটা যদি শুধু বাদ দেন, আমরের বিপরীত হচ্ছে নাহি, নাহি। তাহলে আমর মানে আদেশ, আদেশ, অনুরোধ, দোয়া, আর নাহি মানে হচ্ছে নিষেধ। নাজমুল হাসান জি, প্লিজ। জি হুজুর, এখানে একটু কনফিউজ হচ্ছে যে শব্দ তো এটা লান নাহিয়া হবে না, যে দুটা বলছেন লা নাহিয়া। হ্যাঁ, সেটা যখন আরবি বলবেন তখন, এমনি আমরা বাংলাতে সহজ করে বলছি। হ্যাঁ, আরবি যখন পড়বেন তখন লা লান নাহিয়া, তো ঠিক আছে, আমরা আরবিতে বাংলায় সহজ করে বলছি, ঠিক আছে, বানান যেটা আছে আরবি পড়ার সময় ওইটাই হবে। না, তা এভাবে পড়লে কি অর্থ কি চেঞ্জ হবে কোনো? না, এটা শুধু পড়ার জন্য আমরা পড়ছি। না, অর্থের কোনো চেঞ্জ হবে না। আমি যদি বাংলাতে বলি লা নাহিয়া, তো লা নাহিয়াই বলা হয়, আর লা লান নাফি লান নাহিয়া তো বলবেন যখন হচ্ছে আপনি রিডিং পড়বেন এই ধরনের কিছু, তখন বলার সহজার্থে বলছে আর কি, লা নাহিয়া। ঠিক আছে, তাহলে আমর মানে আদেশ, অনুরোধ, আর নাহি হচ্ছে তার বিপরীত, নাহি হচ্ছে তার বিপরীত। আচ্ছা, আমরা একটু দেখি কিভাবে নাহি হয়। এর আগের দিন পড়েছেন আপনারা দুজন, আজকে মহিলাদের মধ্যে থেকে আসবেন। জুলিয়া চৌধুরী, কাউসার জান্নাত, প্লিজ জুলিয়া চৌধুরী আপনি আসবেন। আসসালামু আলাইকুম। আর এটা পড়েন, আচ্ছা মোহাম্মদ মুস্তফা, আপনার প্রশ্নটা শুনি আমরা, যে আনমিউট করে নিতে হবে। আমর হচ্ছে কিছু করতে বলা, আদেশ সুযোগ বলা পজিটিভ অর্থে, যে ডু, আর নাহিয়া হচ্ছে নট টু ডু, এই সব ডিফারেন্স টু নাকি হুজুর? জি এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, তাহলে তাজহাবু লা তাজহাব কি পার্থক্য আছে ম্যাডাম? তাজহাবু হচ্ছে তুমি করো, আর লা তাজহাব মানে তুমি করো না। এটা হলো সাধারণত তুমি করো, যেটা তাজহাবু তুমি যাও, লা তাজহাব যাবে না, এটা আদেশ, তুমি যাবে না। তাহলে তাকতুবু মানে, তাকতুবু মানে তুমি লেখো, তুমি লেখো। এখন বলেন তো তুমি লিখো না, লা তাকতুব। তাশরাবু মানে, তাশরাবু মানে পান করা, পান করা, আর এটা হবে লা তাশরাব। অর্থ বলেন, তুমি পান করো না। আচ্ছা, কোরআনে আমরা দুই ধরনের লা পাবো,
আমরা দুই ধরনের না পাবো, অর্থাৎ লা লা মানে যে না, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে স্বাভাবিক না, তারা যায় না, তুমি যাও না, আমি যাই না, আমি খাই না, আমি দেখি না। আর একটা হচ্ছে তুমি যাবে না, তুমি দেখবে না, তুমি খাবে না, তুমি ধরবে না। তো যেটা নিষেধ অর্থাৎ যেটা নাহি, সেটার পরে যে ক্রিয়াটা থাকবে, অর্থাৎ মুদারি ক্রিয়ার আগে এই লা এসে মুদারিকে মাজজুম করে দেবে। অর্থাৎ আপনি যদি কোরআন পড়তে পড়তে এমন কোথাও পান যে লা আছে আর লায়ের পরের ক্রিয়াটা মাজজুম আছে, তাহলে বুঝবেন এটা নিষেধ। লা আছে আর লায়ের পরের মুদারি ক্রিয়াটা মাজজুম আছে, তাহলে এটা নিষেধ। আর লা আছে পরের মুদারি ক্রিয়াটা মাজজুম না, তাহলে এটা স্বাভাবিক অর্থের না, মাজজুম। লা নাহিয়ার পরের মুদারির ক্রিয়া সবসময় মাজজুম। আচ্ছা জুলিয়া ম্যাডাম পড়বেন প্লিজ, এবং অর্থও বলবেন। ইয়া মুসা আনতা মারিদুন ফালা তাজ তাখরুজ মিনাল বাইতি। হে মুসা, তুমি অসুস্থ, তুমি বাড়ি থেকে বের হয়ো না। তাখরুজু মানে তুমি বের হও সাধারণত, আল্লাহ তাখরুজ তুমি বের হবে না, আর ফা মানে হচ্ছে অতপর বা সো। হে মুসা তুমি অসুস্থ, সুতরাং তুমি বাসা থেকে বের হবে না। তারপরে এটা পড়েন, ওয়ালা তাজহাব ইলাল মাদ্রাসাতি, এবং তুমি মাদ্রাসাতে যেও না, মাদ্রাসাতে যেও না। ওয়ালা তালাব এবং তুমি সারি মানে সারি রাস্তা, এবং তুমি রাস্তায় খেলো না। সারি দেখেন তাখরুজ থেকে লা এসে লা তাখরুজ, লা তাজহাব, লা তালাব। আমর যেমন করেছেন, প্রথমে মাজজুম করছেন, আলামতে মুদারি ফেলে দিতে হয়েছে, এরকম এত কিছু না। শুধু মাজজুম হলেই সেটা আমরা, শুধু মাজজুম হবে নাহি, শুধু মাজজুম হবে, সহজ। ম্যাম অনেক ধন্যবাদ, কাউসার জান্না। আসসালামু আলাইকুম। আসসালাম আহমদুল্লাহ, ম্যাডাম পড়বেন প্লিজ। লা তাজলিস ফি তরিকি, তরিকি তরিকি বসো না। তরিকি স্যার অর্থটা রাস্তা, রাস্তা। তুমি রাস্তা, লা তাজলিস ফি তরিকি, রাস্তায় বসো না। লা তাদহাক ফিল ফাসলি, ক্লাসের ভেতর হেসো না। হাসান মাহমুদ আপনার প্রশ্নটা শুনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমটা তো বললেন যে রাস্তা, পরেরটাও রাস্তা, দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? শাড়ি আর তরিকি, তরিকি আর তরিকি। আচ্ছা এটা সুন্দর প্রশ্ন। এই যে শাড়ি, এটা রোড, হ্যাঁ রাস্তা, যেখান থেকে গাড়ি ঘোড়া চলে। আর তরিকো রাস্তাও হতে পারে, আবার পদ্ধতিও হতে পারে, কিন্তু এইখানে রাস্তার কথাই বলা হয়েছে, মানে একই অর্থে। শাড়ি, শাড়ি সবসময় রাস্তা, এটার কখনো ওইভাবে অন্য অনুবাদ হয় না। আচ্ছা কিন্তু তরিক বা তরিকা, এটা রোডও হতে পারে যেখানে গাড়ি ঘোড়া চলে, আবার আমরা বলি না তুমি এই ওয়েতে আগাও, তুমি এই পথ ধরে আগাও, তুমি আমরা ওই যে মক্কা শরীফে আমরা প্রায় শুনতাম
মানে ভিড় যেখানে সেখানে তারিখ তারিখ বলে একটা শব্দ উচ্চারণ করে রাস্তা, ওই তারিখের অর্থ কি? মানে ফাঁকা ফাঁকা রাস্তা দাও ভাই, রাস্তা দাও। ও আচ্ছা আচ্ছা, তারিখ মানে রাস্তা করে দাও, ফাঁকা তারিখ তারিখ তারিখ, ঠিক আছে, তারিখ তারিখ। হ্যাঁ, ভিআইপি কেউ আসলে তখন ওই যে সরাই লোকদেরকে আর কি, এইভাবে অন্য বলে যে আমাকে রাস্তা দাও আর কি। হ্যাঁ, একটু সাইড দাও সাইড দাও, তারিখ তারিখ রাস্তা। আর একটা শব্দ আছে রাস্তায়, কোরআনের কোরআনে অনেক ব্যবহার হয়েছে, কেউ কি বলতে পারবেন? মুস্তাকিম না, মুস্তাকিম না, সিরাত, সিরাত, সিরাতু পথ, ভেরি গুড, সিরাত 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 সিরাতুন পথ, কিন্তু সেই পথে আপনার ওই যে গাড়ি ঘোড়া চলে না, ঠিক আছে। আর একটা পথ আছে, আর একটা, এটা আমি শুনতে চাচ্ছি আর কি আপনাদের কাছ থেকে, সাবিল। হ্যাঁ, মাশাআল্লাহ, সাবিলিল্লাহ, আল্লাহর পথ। হ্যাঁ, সাবিলিল্লাহ আমরা বলি না, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ দান করে দিলাম, এভাবে অনেকে বলে। সাবিল মানে, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক, সাবিলুন মানে রাস্তা, আর আল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি হলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। ওই সাবিলটাও হচ্ছে আপনার ওয়ে, মানে ওই সাবিলে তো রোড না, না ওই সাবিলে রাস্তা গাড়ি ঘোড়া চলে না, কিন্তু এইটাতে আপনার গাড়ি ঘোড়া চলে। আপনি যদি আরবি এখন তো শিখতেছেন, এরপরে যখন হজে বা উমরাতে যাবেন, যে রাস্তাগুলোর নাম দিক নির্দেশক দেওয়া থাকে, এটা ওই রাস্তা, এটা ওই রাস্তা, তখন আপনি এই শব্দটা পাবেন, হিজরত রোড। কেউ নাম শুনছেন মক্কাতে হিজরা রোড, ইব্রাহিম রোড? নাম শুনেছি স্যার। ইব্রাহিম রোড বলে ওইখানে পাবেন আপনি, শারি ইব্রাহিম, ইব্রাহিম রোড, শারি হিজরা, হিজরা রোড। সাইনবোর্ডে লেখা আছে আর কি, আমি একটা ছবিতে দেখেছি। ম্যাডাম তারপরে প্লিজ, ফিল ফাসলি, ক্লাসের ভিতর হেসো না, ইফতাহন্না, ইফতান্না, ইফতাহন্না ফিজাতা ওয়ালা তাফতাহ, তাফতাল বাবা। উচ্চারণটা কি হবে ম্যাডাম? ওয়ালা তাফতাহিল, এই হাতে একটা ছান্দিক জের বসে যাবে, এই যে একটা ছান্দিক, তাফতাহিল বাবা। এখন বলেন ফাতাহাত না, ফিজা, জানালাটি খোলো, ওয়ালা তাফতাহ, জানালাটি খোলো আর দরজাটি খোলো, দরজাটি, দরজাটি খোলো, খুলো না ম্যাডাম, খুলো না, দরজাটি খুলো না, জানালাটি খোলো, দরজাটি খুলো না। হ্যাঁ, আবার আরবিটা বলেন, ইফতাহান্না ফিজাতা ওয়ালা তাফতাহিল বাবা, লা তাকুল। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটু আগের এটা যাবেন, এই যে ইফতাহ, এখানে যে এই যে কন্টিনিউশন ইফতাহ আন্না, এটার এটার মিলায় পড়তে গেলে অ্যাকচুয়াল উচ্চারণটা কি হবে একটু বলবেন? এই জের হবে, এই হায়ের নিচে জের হবে, রাইট? এই এইটাই জানতে চাচ্ছি না, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, তারপরে লা তাকুল ফিশারি, রাস্তায়, রাস্তায় খেও না, খেও না, ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আপনার কি এই যে লা নাহিয়া বুঝতে কোনো অসুবিধা আছে? জি না স্যার, পরিষ্কার, জি স্যার। আপনি একটা বাক্য একটু নোট করে নেন, আপনারা সবাই নেন, আচ্ছা শুধু আপনি না, সুরা বনি ইসরাইল, সুরা বনি ইসরাইলের কয়েকটা আয়াত আপনারা পড়ে আসবেন, পরের ক্লাসে এসে আপনাদের মতামত বলবেন বা আপনাদের অনুভূতি বলবেন। এটা তো অনেক বড় সুরা হুজুর। না, সব বলতেছি না, আমি কয়েকটা আয়াত বলতেছি। আচ্ছা, লা তাকরুবু জিনা, আচ্ছা আপনারা পড়বেন হলো আরবি পড়বেন, অনুবাদ সহ যদি পারেন, সেটা হচ্ছে 24 নাম্বার আয়াত থেকে, হ্যাঁ না 24 না, হ্যাঁ 24 থেকে আপনারা পড়বেন, বা 23 থেকে পড়লে ভালো হয়,
23 একটা আয়াত আছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, 23 থেকে আপনারা পড়বেন হলো 23 থেকে 34, 23 থেকে 34 আরবি পড়বেন, অনুবাদ পড়বেন, লা নাহিয়া পেলে খাতায় লিখে রাখবেন বা দাগ দিবেন, লা নাহিয়া। তাহলে দুটো না, লা নাহিয়া আর লা নাফিয়া। লা নাফিয়া হলো আল্লাহ বলছেন ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা এগুলো বোঝো না, লা তাআকিলুন, লা তাআলামুন, তোমরা জানো না, এটা হচ্ছে সাধারণ না। কিন্তু এটা যদি আদেশ হতো তোমরা জেনো না, তাহলে ওই শেষের নুনটা পড়ে যেত, অর্থাৎ লায়ের পরে যদি কোনো মাজ্জুম ভার্ব পেয়ে যান মুদারি মাজ্জুম, তাহলে বুঝতে হবে এখানে নিষেধ সূচক আর কি ভার্ব আছে। তামান্না বদরুন্নেসা আপনি আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হাসান মাহমুদ। জি আমরা তো শুধু ওই যে তুমি দিয়ে এটা দেখলাম, লা ইয়াজ হাবু হবে, ইয়াজ হাবু না যেটা, না ইয়াজ হাবু না তো আর নিষেধ হবে না, মানে নিষেধ হতে গেলে তো তুমি তোমরা লাগবে, তোমরা হবে মানে লা তাজ হাবু, তাজ হাবু হবে না, লা তাজ হাবু যদি আপনি নিষেধ করেন তাহলে মাজজুম হয়ে যাবে। ও বহুবচন, বহুবচন তাজ হাবু না, না না তাজ হাবু না, হ্যাঁ ওগুলো একটু ওটা নুন পড়ে যাবে, হ্যাঁ নুন পড়ে যাবে, তাহলে শুধু তাজ হাবু হবে না, লা তাজ হাবু, আর যে ইয়ার তাজ তাজ হাব না যেটা, ওটা কি হবে, লা তাজ হাব, ওটা চেঞ্জ হবে না, ওটা তো হুন্না তুন্না মাবনি হুন্না, ওটা মাবনি, ও ও আচ্ছা আচ্ছা, মহিলা তোমরা, মহিলা তোমরাটা চেঞ্জ হবে না। আচ্ছা ইয়াজ হাব না যেটা, এটা তো এটাও না, না ইয়াজ হাব না তো আর আমর হবে নাহি হবে না কখনো, আমর এবং নাহি হতে গেলে আপনাকে সেকেন্ড পারসন লাগবে, তারা করবে না, তারা যাবে না, এটা তো সেটা 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 আরেক ধরনের। আচ্ছা আচ্ছা সেটা আরেক ধরনের, আপনি ওই যে এবার এসে অ্যাডভান্স কোয়েশ্চেন করে ফেলছেন, ওটার জন্য সময় লাগবে আর কি, সবগুলাই মনে হলো আর কি। হ্যাঁ আপাতত এটা শেখেন, মানে সেকেন্ড পারসনের যেটা আমর এবং নাহি সেটা শেখেন। আবার নাহির হয় কি, অনেকের অনেক কিছু ডালপালা থাকে, হাত পা থাকে, সেই ডালপালাতে পরে যাই আগে গাছ থেকে নি আর কি। আচ্ছা তাজ হাবি না যেটা, তাজ হাবি হবে না, হ্যাঁ লা তাজ হাবি, লা তাজ হাবি। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তামান্না বদরুন্নেস। জি স্যার, লা তাকজিব, আর কাজাবা হচ্ছে মিথ্যা বলা, তুমি মিথ্যা বলো না, লা তাহলিক লিহিয়াতাকা, লিহিয়াতাকা মানে ম্যাডাম লিহিয়াতুন মানে হলো দাড়ি না, তোমার লিহিয়াতুন মানে হচ্ছে দাড়ি, তোমার দাড়ি। আচ্ছা তাহলে তাহলিক মানে হচ্ছে যে মুন্ডন করা, হ্যাঁ শেপ করা, চেতে ফেলা। আচ্ছা তাহলে তুমি তোমার দাড়ি শেভ করো না, লা তাসআলনি হাযা সুআলা। আচ্ছা তাহলে হচ্ছে তাসআলনি হচ্ছে প্রশ্ন, তুমি প্রশ্ন না, লা তাসআল তুমি জিজ্ঞাসা করো না, নি আমাকে। আচ্ছা তাহলে হচ্ছে তুমি আমাকে হাজার এই প্রশ্নটি জিজ্ঞেস করো না। আচ্ছা এটা ভেঙে দেখাইছে ম্যাডাম, এটা একটু ভেঙে দেখাইছে, নি অর্থ আমাকে কেন হবে হুজুর, এটা তো আপনি 4 নাম্বার বই পড়তেছেন তাই না, মাফ করে দিয়েন, না 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 ঠিক আছে অসুবিধা নাই, আমাকে তো সাধু কাপ দিয়ে হয় আমার জন্য, না আমি বলছি আপনাকে, আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি আমি, ওই ওই উত্তরটা কোন বইয়ে আছে আমি ওই 10 সেকেন্ডে সেটা মনে করতে চাচ্ছিলাম তো মনে আসতেছে না, আমি আপনি যেহেতু প্রশ্নটা তুললেন আমি একটা জিনিস নিয়ে আসি, একটু দরকার আছে,
যেহেতু বললেন ছান্দিক কারণে না স্যার? হ্যাঁ হ্যাঁ ছান্দিক কারণ তো অবশ্যই খলাকা ই যেমন হয় না ওটা খলাকা নি। হ্যাঁ 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 এটা এটা কত নাম্বার বইয়ে পড়েছিলেন মনে আছে? এটা তিন নাম্বার বইয়ে আছে। তিন নাম্বার না দুই নাম্বারে? তিন এটা কি স্যার নুনে লেখা নাম্বারে আছে? তিন নাম্বার বইয়ে। জি জি ইব্রারুল হক আবার বলেন। বলছি স্যার এটা কি নুনে বেকায়ার জন্য বলছেন স্যার কি? হ্যাঁ 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 আমি একটু বলি আরো পরিষ্কার করে। ই মানে তো আমাকে, হ্যাঁ ই মোহাম্মদ মুস্তফা ই মানে আমার অথবা আমাকে দুইটাই হয়। তো এখানে ই যদি আপনি আনতে চান তাহলে নুনটাকে বাদ দিয়ে তাহলে লা তাস আলি এই ধরনের হয় যখন ভার্বটা মূল ভার্বটা থাকে না ভেঙে যায় বা তার মূল নীতি থেকে সরে আসে। তো ওই ভার্বটাকে অটুট রাখার জন্য ভার্বটাকে তার ফর্মে রাখার জন্য একটা নুন যোগ করা হয়। ওই তাজিদু ই হয়ে যাবে সেটা তাজিদু নি করা হয়। আমি ওটা নিয়ে আসবো। হ্যাঁ আমি আর একটা স্লাইড বানাই। আপনি তিন নাম্বার বইয়ের একটা পার্টিকুলার পেজ আছে ওইখানে পড়লেই আপনি পাবেন। আমি আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি মেসেজ দিন। এটার উপরে একটা ক্লাস করিয়েছিলেন হুজুর? হ্যাঁ 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 জি জি হ্যাঁ আমার এখন মনে পড়ছে একটা ক্লাস এর উপরে হয়েছিল। আপনার তিন নম্বর বইয়ে তিন নম্বর বইয়ে এই কথাটা আছে নয় নম্বর অধ্যায়ে। ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝিনি। হ্যাঁ আমি আপনাকে পৃষ্ঠা বলি তাহলে আরো ভালো হবে আপনার জন্য। আপনি এখনই বলে দিই। এই যে আমার সামনে বের হয়েছে তিন নম্বর বইয়ের আপনি পড়বেন হচ্ছে 156 57 পৃষ্ঠা এবং 58 156 57 এবং 58 এখানে আর কি আছে এই জিনিসটা। ওকে তামান্না বদরুন নেসা তারপরে লা তাদরিব জামিলাকা। আচ্ছা তাদরিব দরবা দরবা ইয়াদ্রিব থেকে আসছে তাহলে হবে তাহলে নাহি যেটা এটা আশা করি আমাদের কাছে পরিষ্কার। এখন একটু আসি এখানে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। তাসনুবা আক্তার। আচ্ছা তাসনুবা আক্তার ব্যস্ত আছেন। ইব্রারুল হক আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি থাকেন আমি একটা কোয়েশ্চন হাসান মাহমুদকে করি। হাসান মাহমুদ আপনি বলেন ইবাদত করা আরবি কি হবে? মানে ওই মাদি মুদারি বলেন। হ্যাঁ আবাদা ইয়াবুদু। তুমি ইবাদত করো। তাবুদু। তুমি ইবাদত করো না। লা তাবুদ। ভেরি গুড। তাহলে এই জেডটা হলো ছন্দের জেড। আচ্ছা আচ্ছা এখন ইব্রারুল হক আপনি পড়েন। আচ্ছা ইয়েস স্যার আবাতি আবাতি মানে কি? আবাতি বাবা বাবা। হ্যাঁ আদর করে আবাতি আদর করে বলা হয়। আচ্ছা 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 হে আমার বাবা। হ্যাঁ হ্যাঁ ভালোবেসে আদর করে বলা হয়। ইব্রারুল হক আপনি পড়েন। ইয়া আবাতি লা তাবুদিস শাইতান। হ্যাঁ অর্থ বলে আমার বাবা তুমি শয়তানের ইবাদত করো না। আচ্ছা হাসান মাহমুদ বলেন শয়তান মানসুব কেন? তুমি ইবাদত করো না। কার করো না? কি করো না? কার করো? অবজেক্ট অবজেক্ট মাফুলুন বিহি। হ্যাঁ মাফুলুন বিহি। তাহলে তুমি ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবাকে এই কথাটা বলেছিলেন। হ্যাঁ ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান। হে বাবা আপনি শয়তানের ইবাদত করেন না। ইব্রাহিম আলাইহিসসালাম আর তার বাবার একটা কথোপকথন আছে চার পাঁচ লাইনে সূরা মারিয়ামে। আমি আয়াত নাম্বারটা বলছি আপনারা যদি সম্ভব হয় লিখে রাখেন। চার পাঁচটা লাইন পড়লে আপনারা মনে হয় এই মুহূর্তে অর্থ বুঝবেন। এই জন্য আপনার কতটুকু শিখলেন সেটার একটা টেস্ট এখান থেকে হতে পারে। আমি হ্যাঁ সূরা মারিয়ামের আমি আয়াত বলছি। সূরা মারিয়াম এর আয়াত হচ্ছে 42 থেকে 47। 42 থেকে 47। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর তার বাবার একটা কথোপকথন আছে।
এটা আপনারা পড়বেন, তাহলে দুটো পড়া আপনাদের থাকলো, সূরা বনি ইসরায়েলের ওই আয়াতগুলো আর সূরা মারিয়ামের এই আয়াতগুলো। হ্যাঁ, কি বুঝলেন কি বুঝলেন না, কি ভালো লাগলো, এটা আপনারা একটু মনে রাখলে ভালো হবে ইনশাআল্লাহ। জি হাসান মাহমুদ, একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন মনে হলো, ইয়া আবাতা, আবাতাও কি বলা যায়? না, ইয়া আবাতি উচ্চারণটা হয় না, ইয়া আবাত আবাতা হয় না, ইয়া আবাতি হয় না। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার সময় তখন কয়েকটা কথা বলেছিলেন, ইয়া আবাতা জান্নাতুল ফেরদৌস, ওর জন্যই বললাম আর কি। সূরা সফফাতে মনে হয় আছে ইয়া আবাতি। আচ্ছা, এখানে আছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ও মাই ফাদার। এখানে এগুলো আমরা শিখবো সামনে, এর যে ডিপেন্ডেন্সি গ্রাফ আছে, ইয়া হচ্ছে ভোকালাইজ, সাউন্ড, নাউন, প্রোনাউন সব আছে, আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপাতত শাব্দিক ভাবে শিখে রাখি, ইয়া আবাতি আচ্ছা, হে আমার বাবা। আচ্ছা, আজকে আমরা শেষ করি, এই পর্যন্ত থাকুক। স্যার ছিল ওটা শেষ করে দিলে হতো না স্যার? কোনটা? ওই কামা যা ফি সুরাতি মারিয়ামা, ওইটা কি আছে কোথায়? হ্যাঁ স্যার, বইয়ে আছে স্যার। আচ্ছা, মারিয়াম, ওই সুরা মারিয়ামের যেভাবে এসেছে আর কি, বর্ণিত হয়েছে সেটাই বর্ণিত। হ্যাঁ, কামা যা মানে আশা, এখন আপনি বর্ণনা বা উল্লেখ সবই বলতে পারবেন। কামা যা আফি সুরাতি মারিয়ামা, হ্যাঁ, যেভাবে সুরা মারিয়ামে এসেছে, কামা যা আফি সুরাতিল বাকারাতি, যেভাবে সুরা বাকারায় এসেছে, কামা কল আল্লাহ তাআলা ফিল কুরআনিল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনে বলেছে, এরকম উল্লেখ বা বর্ণিত এই ব্যাপারটাই আছে। জি হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। কামা অর্থ মানে কি? এসে কামা মানে কি এসেছে? না, কামা মানে হচ্ছে যেভাবে, যেমনি ভাবে, যেভাবে রব্বির হাম হুমা, মানে হে আমার রব, আপনি তাদের দুজনকে রহম করেন। তারপরে কি? যেমনি ভাবে তারা আমার ছোটকালে আমার উপরে রহম করেছে, হ্যাঁ সেভাবে করে কামা। অনেক ধন্যবাদ আপনাদেরকেও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।